নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ফ্রেশ ব্লগে সবাইকে সুস্বাগতম। আমি সিজিত আর তোমরা দেখছো সিজিতিয়া স্টোরি। আজ কিন্তু চলে এসেছি আমরা কালীগুদাম সুইটসে। এখানকার ফেমাস কিন্তু গরম গরম বোঁদে। বোঁদে বাদেও এখানে আর কি কি সুইটস পাওয়া যায় সেটা কিন্তু আমার ভিডিওর মাধ্যমেই তোমাদেরকে শেয়ার করব। আর যারা আমাদের চ্যানেলের ভিডিওটি ফার্স্ট টাইম দেখছো তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে, যাতে পরবর্তীতে এরকম টাইপের নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাও। আমরা কিন্তু এই মুহূর্তে কালীগুদাম সুইটসের ম্যানেজারকে পেয়ে গেছি। তো দাদা, তোমার নামটা? জি, অজয় সিং। দাদা, তোমাদের এই দোকানটা কত বছরের পুরনো? 90 ইয়ার্স। তোমাদের এখানে ফেমাস কি কি মিষ্টি পাওয়া যায় দাদা? এখানকার বোঁদে ভুজিয়া সব থেকে ফেমাস আছে আপনার। তারপর লাড্ডু আছে, চন্দ্রকলা আছে, বালুশাহি আছে আপনার। মানে ব্রিটিশ যুগ থেকে দোকান এটা, বুঝতে পাচ্ছেন? বুঝতে পারছো গাইস, একেবারে ব্রিটিশ আমলের একটা দোকান থেকে কিন্তু আজকে আমরা মিষ্টিটা ট্রাই করবো, আর সেটাই কিন্তু আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করে দেবো। তো দাদা, তোমার এই দোকানে যদি কেউ আসতে চায় ঠিকানাটা অ্যাড্রেসটা কি আছে একবার সবাইকে শেয়ার করে দেবে? 16 নম্বর মল্লিক স্ট্রিট, SBI ব্যাংক, বড়বাজার ব্রাঞ্চ। তাহলে তো বুঝতে পারলে এখানে কিন্তু ফেমাস গরম গরম বোঁদে। এ বাদেও কিন্তু আরও সব মিষ্টির ফেমাস আছে দাদা যেটা বলে দিল। আমরা কিন্তু আজকে গরম গরম বোঁদেগুলো ট্রাই করবো, আর সেটাই কিন্তু আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করে দেবো। তো গাইস, ফাইনালি কিন্তু শুরু হয়ে গেছে বোঁদের প্রিপারেশনটা, দেখাতে পাচ্ছি। এই যে যখন বোঁদেটা ঘিয়ের মধ্যে ছাড়া হচ্ছে সেই ছাড়ার মুহূর্তটা একবার দেখো। ঘানেই কিন্তু আমাদের অর্ধ ওজন হয়ে যাচ্ছে। সিরিয়াস বলছি গাইস, লিটারেলি বলছি, তোমরা যদি বড়বাজার চত্বরে আসো একবার কিন্তু কালীগুদাম সুইটস থেকে বোঁদেটা ট্রাই করে অন্ততপক্ষে একবার হলেও দেখো। আর এই যে বন্ধুরা, নিশ্চয়ই দেখাতে পাচ্ছি, একেবারে কিন্তু গরম গরম বোঁদেগুলো ভেজে একেবারে রসের মধ্যে কিন্তু চুবিয়ে দেওয়া হচ্ছে। একদম একদম একদম, নিশ্চয়ই বন্ধুরা তোমাদেরকে দেখাতে পাচ্ছি, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো গাইস, ফাইনালি কিন্তু এখন বোঁদেগুলোকে এই রসের মধ্যে চুবিয়ে দেওয়া হলো, চিনির শিরা যেটাকে বলে না, চিনির শিরার মধ্যে চুবিয়ে দেওয়া হলো। আর সত্যি কথা বলতে এটার থেকে এত সুন্দর একটা স্মেল বেরিয়ে গেছে, এটা স্বাদ তো সেরা হতেই চলেছে। আমি কিন্তু গন্ধ শুকেই একটা আন্দাজ পাচ্ছি। আমরা কিন্তু কালীগুদাম সুইটস থেকে নিয়ে নিয়েছি দেশি ঘিয়ের বোঁদে। আর সত্যি কথা বলতে আহা, এটার থেকে যা সুন্দর স্মেল বেরিয়েছে সেটাতেই কিন্তু আমাদের অর্ধভোজন হয়ে যাচ্ছে। আর সত্যি কথা বলতে আমি কিন্তু ঘিয়ের বোঁদে ফার্স্ট টাইমই ট্রাই করছি, যেটা কালীগুদাম সুইটস থেকে। আর তোমরা যদি বড়বাজারে কেউ এসে থাকো কালীগুদাম সুইটস থেকে কিন্তু একবার ট্রাই করে দেখতেই পারো। আর এই ঘিয়ের বোঁদেটা যে আমরা নিয়েছি এটার দাম কিন্তু 410 টাকা কেজি। তো একটু ঘিয়ের বোঁদেটা নিয়ে ফার্স্ট বাইট দিয়ে দেখি এটা টেস্ট কেমন। দুর্দান্ত লাগছে। আর সত্যি কথা বলতে ঘিয়ের বোঁদে আমি কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করছি, তারপরে আবার গরম গরম বোঁদে। আমরা সব জায়গায় খেয়ে থাকি কি ঠান্ডা বোঁদে, বোঁদেটা একটু ঠান্ডা করেই আমরা খেয়ে থাকি, বাট গরম গরম বোঁদে কিন্তু আমি ফার্স্ট টাইমই ট্রাই করছি, বেশ লাগছে। আর সত্যি কথা বলতে বড় বাজারে আসলে তোমরা কিন্তু ট্রাই করে দেখতেই পারো এই কালীগুদাম সুইটস থেকে বোঁদেটা। তো আর একটু ট্রাই করে দেখবো। দুর্দান্ত ইয়াম্মি একটা স্বাদ। আর সত্যি কথা বলতে আমার তো এখান থেকে বোঁদেগুলো খেয়ে জাস্ট পাড়াপাড়ি লেভেলের লাগে, তোমার সাধারণ। তো আর একটু খেয়ে দেখি। এইভাবে বোঁদেগুলোকে নিয়ে নিয়েছি, বোঁদেগুলো নিয়ে এবার এটা আমার মুখে যাচ্ছে। দুর্দান্ত লাগছে, জাস্ট অসাধারণ, পাড়াপাড়ি। আর গাইস, তোমরা কালীগুদাম সুইটস থেকে কে কে ট্রাই করেছো এর আগে বোঁদেগুলো একটু আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আমি তো ফার্স্ট টাইমই ট্রাই করছি, জাস্ট খাচ্ছি আর হারিয়ে যাচ্ছে, সেরা স্বাদ, সেরা স্বাদ। এই কালীগুদাম সুইটস কিন্তু ফেমাস এই বোঁদেটার জন্য। আর তোমরা যদি কালীগুদাম সুইটস থেকে এখনো পর্যন্ত এই বোঁদেটা না ট্রাই করে থাকো, কি করছো গাইস, অনেক কিছুই কিন্তু মিস করে ফেলেছো। তোমরা বড়বাজারে আসলে
অন্ততপক্ষে একদিন হলো কালীগুদাম সুইস থেকে বোঁদেটা ট্রাই করে দেখো, ফাটাফাটি লাগবে, আমি তোমাদের গ্যারান্টি সহকারে বলে দিলাম। কি জিভে জল আসছে, কিছু করার নেই বস, কালীগুদাম সুইস এসে এখানকার বোঁদেগুলো ট্রাই করে দেখতে হবে।